তোদের মতো সন্তানের জন্য আজকাল মনে করতে বাপদের সম্মান নাই বাপরা মুখ দেখাতে পারে না এই ভাই নে যাব যাব ছেলের বয়সই বয়স আর আমাকে বলতেছে এই ভ্যান যাবা কি রকম বেয়াদব পোলাপান তাহলে আশ্চর্য তো এ কি যাবা না ভাই আমি যাব না কেন যাবে না ভাই যাব না আমার শরীর ভালো না আমরা ভাড়া দেব তো ভ্যান নিয়ে গিয়ে কি যাবে না কেন সেটা আপনাকে বলা লাগবে অবশ্যই বল তুমি খালি খালি অটো নিয়ে আছো এখানে তোমার যাত্রী প্রয়োজন তুমি যাবা না আমার যাত্রী প্রয়োজন কি প্রয়োজন না সেটা তো আপনার বলা লাগবে না আমি বলছি যাব না আমি যাব না মেজাজটা কিরকম লাগে এখন মেজাজটা কিরকম লাগে এখন ওড়ো আরে ওঠো মানিক এরকম ব্যবহার করতেছেন কে ভাই তোমার সাথে কিরকম ব্যবহার করবে হুম দেখে দাও আপনার তো দেখি ভদ্র মনে হওয়া লাগছে তা আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতেছেন কি জানেন আমি যাই হই তোমার যাত্রী প্রয়োজন আমরা উঠবো যাব টাকা দেবো বাস ওড়ো আমি যাব না এ যাওয়া লাগবে গাড়ি ধর যাওয়া লাগবে যাওয়া লাগবে এটা কেমন কথা বললেন আপনি যাওয়া লাগবে মানে তোর ভ্যান নিয়ে কিছু বাইরে এ ভ্যান নিয়ে কিছু বাইরে হচ্ছিস তুই হ্যাঁ কিরে আমি যাওয়ার ভার নেই যাও তুমি যাবা তুমি যাবা তোমার বাপ যাবে ওড়ো আমি না গেলে আপনি ওড়ো ওঠ এ ওঠ আমি যাবা নয় আপনি নামেন ভ্যান দেখি নামেন আপনি ভাই ধরো তো এই এলাকায় তুমি যে অটো চালাও তোমার অটো চালার ইচ্ছা আছে আছে ইচ্ছা আপনাকে বলা লাগবে তুমি যাব না কিসের জন্য যাব না কিসের জন্য আমি এরকম বলি মারতেছেন আমি যাব না আমি চুপ কি হে কি কথা দেখেন আপনারা শুনো এখানে পাওয়ারের কিছুই নেই তুমি যাবা এখানে যাবা আমরা যাব তুমি যাবা আমি যাব না আপনি কোনটা কোন ভ্যানে পান আপনি সেই ভ্যানে যান আমি যাব না আপনাদেরকে আমি নিয়ে যাব না পথ দেখা দিয়েছেন আপনারা কিরে আমি যাব না আপনার গায়ে হাত দিতেছেন পাওয়ার দেখাইতেছেন হ্যাঁ আপনারা এটা কি কেন করতেছেন কিসের পাওয়ার দেখান আপনারা দেশটা কি আপনাদের নাকি এ ছোট লোকের কথা কি কয় রে ভাই আসলে এরা তো ছোট লোক এরা আসলে এরকম ভাবেই কথা বলে তোকে মাইরে পুঁতে ফেলাবো এখন তুই যাবি কিনা সেটা বল যাওয়ার লাগবে এখনই যাওয়া লাগবে গাড়ি চড়ো গাড়ি চড় ভাই হ্যাঁ সামনে যাই সামনে মনে হয় একটা ভ্যান দেখা যাচ্ছে ওই ভ্যানে যাই আবার এই ওদের এখানে কি হচ্ছে এরা কারা এটা তো চিনতেছি না এরা কোথা খেলো এই ভ্যানালা ভাইয়ের সাথে মনে হয় খারাপ আচরণ করতেছে না এরা তো ছেলে মানুষ একটা বয়স্ক মানুষের সঙ্গে এভাবে কথাবার্তা বলতেছে চলেন দেখি যাই একটু সামনে চলেন তো ভাই দেখি কি হচ্ছে এখানে যাবি না কিসের জন্য হ্যাঁ কি আছে দেখেন না আমার সঙ্গে কি রকম খারাপ আচরণ করবে লাগছে আমি ওনাদের বাপের বয়সী একটা মানুষ আমাকে বলতেছে যে চলো যাই আমি বলছি যে আমার শরীরটা ভালো না আমি যাব না ওরা আমাকে এই কথা শোনার সঙ্গে যা তা মারতেছে এ মিথ্যে বলবো না দেখছে মিথ্যে বলবো না আমার কথা শোনো তোর বয়স কত এনার বয়স কত বেয়াদব উনি একজন ভ্যানালা তোর বাপের বয়সের বয়স আর তুমি তার সাথে এসে তুই টুকারি শুরু করে দিছো না হ্যাঁ চশমা চোখে দিছো শার্ট প্যান্ট পরছো মনে করছো কি এদিন হয়ে গেছি অশিক্ষিত মূর্খ এ লেখাপড়া করছ হ্যাঁ আর ভাই একদম বেয়াদব হয়ে গেছে এই কথা কয় না করে এই কথা কয় ভাই আপনি আমাদের কথাটা শুনবেন শুন আমি বলি শুন আমাদের কথা কি শুনবে তো এই লেখাপড়া করছো বেয়াদব হ্যাঁ আমাদের তো কথাটা শুনবে আমি কি বলছি লেখাপড়া করছি জি হ্যাঁ জি তো ভাষা এরকম কা উনি একজন বৃদ্ধ মানুষ ভ্যানালা উনি যাবে না তো বলে নাই যাবে না এত বলে না জি বলছে ভাই তাহলে ওনাকে পাওয়া দিচ্ছিস কি জন্য হ্যাঁ
এখন পাওয়াতেছ হ্যাঁ আমাদের তারা ছিল তো বললাম আমার দূর থেকে বলতেছে এ ভ্যান যাবে আমি আপনার ওনার বাপের বয়সী একটা মানুষ এই বেয়াদ ওনার থেকেও বড় ছেলে বাঁচিত পরে আমি কত বড় কষ্ট করি ভ্যান চলে লেখাপড়া করাই একজন মুরব্বি মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে পারে বলতে হয় তাও জানো না মিথ্যে বলছেন কিসের জন্য এই কি মিথ্যে বলছ এই এনি আমরা তো মিথ্যে কথা বলবে ওং মাইচি দেখেনি তো মাইচি আমাকে হ্যাঁ বেয়াদ কথা কা এই তোদের মতো বেয়াদ অভদ্র লোকের জন্য আজকে আমাদের এই গরিব দুঃখী মানুষের আজকে কোনো মূল্যায়ন নাই হ্যাঁ উনি কি ভ্যান চালা দেখি মানুষ না তোর বাপের বয়সের একটা বয়স তার সঙ্গে তুই তুকারি করি ভদ্রতা শিখিস নে ভাষা শিখিস নে এই তোর পরিবার ভাষা শেখায় নাই তোরে এই ভদ্রতা শেখায় নাই কোন পরিবার থেকে উঠে আসছি কামবাজ আছি হুম টাকাওয়ালা তো সমাজে অনেক আছে কয় টাকার মালিক রে তুই এ কয় টাকার মালিক একজন রিক্সাওয়ালা একজন বৃদ্ধকে সম্মান করতে পারিস না বেয়াদব মূর্খ ছোট লোক গাছ কড়া ফেলে দেবে হে আই এটাকে বান্ধা উচিত বান দিয়ে গাছের সঙ্গে নটকে পিটে বেয়াদব কথা কাজ এত বেয়াদব হয়ে গেছে বাবার নাম কি আকবর এই আকবরের বেটা তুই আকবর নাম আমার বন্ধু হয়ে দেয় হ্যাঁ তুই তার বেটা তোর জন্ম দেখলাম আমি হাফ প্যান্ট বাড়ি ঘুরি বেড়ালু আর একটা তোর বাপের বয়সের লোক তার সাথে তুই দুকারি করিস লেখাপড়া শেখাইছে এই জন্য এই তোকে লেখাপড়া কেজন্য শেখাইছে রে তোরা তো তোরা বাপ মায়ের তোরা মুখে চুন গালি দিবি এই তোদের মতো সন্তানের জন্য আজকাল মনে কর যে বাপদের সম্মান নাই বাপরা মুখ দেখাতে পারে না অশিক্ষিত মূর্খ শিক্ষিত হবি সৃজনশীল সুন্দরভাবে সুন্দর মস্তিষ্ক নিয়ে ঘুরে বেড়াইবি চিন্তা ভাবনা বড় থাকবে মানুষকে সম্মান দিবি সম্মান পাবি শ্রদ্ধা করবি শ্রদ্ধা পাবি একই ঠিক আছে ভাই ষাটের বোতাম লাগা ষাটের বোতাম লাগা একটা চুল একটা কাটিং দিছিস কালা একটা শার্ট পরছিস চোখের মধ্যে চশমা দিছিস একেবারে মনে হয় যে হয়া গেছিস গ্রামের নেতা হয়া গেছিস না আরে তোমার জানি কেমন ভাই আছে সেই পাওয়ার দেয় আমার তোর কোন ভাই আছে রে আমি ক্ষমা করে দিয়েছি ভাই আমরা মাপ চাইছি ভাই আর একটা কথা হলো ভাই যদি আপনারা না আসতেন তাহলে আমরা এই শিক্ষাটা পাইতাম না ভাই যে শিক্ষাটা দিছেন আমাদের সারা জীবন এই শিক্ষাটা থাকবে ভাই আমরা এই আদর্শ নিয়ে চলাফেরা করব আর কাউকে কোনো দিন এভাবে অপমান করব না ভাই ঠিক আছে ঠিক আছে কই যাবি বাড়ির দিকে যাও যা যা নিজের ভুল বুঝতে পারছে এটা যা আমাদের সকলকে আর যেন কোনোদিন না দেখি এরকম মুরব্বিদের সঙ্গে ঠিক আছে কখনো এরকম বেয়াদবি না হয় যা ঠিক আছে যাও ঠিক আছে আচ্ছা মুরব্বি মুরব্বিদেরকে সম্মান করবি ওয়েলকাম সার যা চাচা হ্যাঁ চলে না আমরা একটু বাজারে যাবো তো চা খাবো ঠিক আছে আপনারা চলেন মিরাজুল ভাই ওঠেন চলেন ওঠেন এগলে এগলে হলো মনে করেন যে পরিবার পরিবারের এগুলো দোহাই দিয়ে এই এই ধরনের ছেলে পেলের জন্য পরিবারে মনে করেন যে শান্তি পরিবারের মধ্যে খুশিটা পায়নি তো